সবাইকে স্বাগত জানাই সুকান্ত নিউজ ইউটিউব চ্যানেলে। আধার কার্ড যদি আপনার হারিয়ে যায় বা ছিঁড়ে গেছে, আপনার যদি আধার কার্ডের নাম্বার মনে থাকে তাহলে আপনি এই নম্বর একটি আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন নিজের মোবাইল থেকে। নিজের মোবাইল দিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। যদি এই আধার কার্ড দিয়ে আপনি সব রকম কাজ করতে পারবেন এবং এই আধার কার্ডটি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে মোবাইল থেকে নিয়ে একটি আধার কার্ড আপনার ডাউনলোড করে নেবেন। যদি আপনার আধার কার্ডের নাম্বারটি মনে থাকে বা আধার কার্ডের নাম্বারে মনে থাকে, তো আধার কার্ডের নাম্বারটা যেন আপনার মোবাইলে রেজিস্টার হয়ে থাকে, তবেই তাহলে আপনি করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের বিস্তারিত দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কীভাবে আধার কার্ডটি ডাউনলোড করা হয় করাবো। এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলটা অবশ্যই অল করবেন, তাতে গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন। সবার প্রথমে আপনি গুগলে আসবেন। গুগলে এসে লিখবেন UIDI, লিখে সার্চ করবেন। সার্চ করলে এরকম তো একটা ওয়েবসাইট খুলে যাবে, UIDI.government.in। এই প্রথম ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে একটি নতুন পেজ খুলে যাবে, দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ খুলে যাবে। আপনি যদি মোবাইল থেকে সার্চ করেন তাহলে এটাকে ডেস্কটপ সাইট করবেন। দেখতে পাচ্ছেন কোনের দিকে তিনটি ডট আছে, সেটাকে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইটটাকে আপনি ক্লিক করবেন। দেখবেন এটি কম্পিউটার ভার্সেন্ট হয়ে যাবে বা কম্পিউটার ভার্সেন মতন হয়ে যাবে। এইটার নিচে একটু নিচের দিকে একটু সোয়াইপ করে নিচের দিকে আসবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন আধার কার্ড ডাউনলোড, দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ড ডাউনলোড। এই আধার কার্ড ডাউনলোডে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই যে ওইখানটা করে দেখতে পাবেন আধার কার্ড ডাউনলোড। এই আধার কার্ড ডাউনলোডে আপনি ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন এটি আসবেন। এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড নাম্বার, আপনাকে এখানে যে 12 ডিজিটের আধার কার্ড নাম্বারটি আপনি দিয়ে দেবেন, বা এমপ্লয়মেন্ট আইডি নাম্বার বা ভিল্টার আইডি নাম্বার যেটা আপনি এখানে দিয়ে দেবেন। আমি যেহেতু আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করবো, সেটা আধার কার্ড নাম্বারটি এখানে 12 ডিজিটের দিয়ে দেবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন আই ওয়ান্ট ম্যাক আধার কার্ড। এখানে আপনি কোনো এটাকে ক্লিক করবেন না, এটা করলে আমরা যে নাম্বারটি দেবে সেই নাম্বারটা অর্ধেক চারটি নাম্বার দেখাবে, তারপর মুছে যাবে, অতএব এটাকে দেবেন না। ঠিক আছে, তারপর এখানে আপনার ক্যাপচার কোডটি দেবেন। এখানে সেন্ড ওটিপি, আপনার মোবাইল নাম্বার যে রেজিস্টার করা আছে সেইখানে আপনার ওটিপিটি চলে আসবে। তো আপনার বিস্তারিত দেখাবো। তো এখানটা করে দেখতে পাচ্ছেন এই যে MRB, এই যে ক্যাপচার কোডটি আছে, এই ক্যাপচার কোডটি লিখে আপনি সেন্ড করবেন, তবেই আপনার ওটিপিটা আসবে। ঠিক আছে, তো আমরা দেখতে থাকুন, আমি করে দেখিয়ে দিচ্ছি। ক্যাপচার কোডটি যখন লেখা হয়ে যাবে তারপরে যে সেন্ড ওটিপিটি ক্লিক করবেন। সেন্ড ওটিপিটি ক্লিক করলে দেখতে পাচ্ছেন অ্যান্ড ওটিপি হ্যাজ বিন সেন্ট ইউর রেজিস্টার মোবাইল নাম্বার। আমার রেজিস্টার মোবাইল নাম্বার 6 ডিজিটের একটা ওটিপি চলে এসেছে, সেই ওটিপিটা আমরা এখানে বসিয়ে দিই। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে যে ডিড ইউ নো দ্যাট ইউর ক্যান হোল্ডার প্রিন্টার আধার লেটার ফ্রম UIDI ওয়েবসাইট। আপনি কি এই UIDI ওয়েবসাইটের আধার যে আছে সেটা আপনি কি জানেন যে ওয়েবসাইটে খুলেছেন কি? ইয়েস কি নো দেবেন, এখানে আমি ইয়েস দেবো। তারপর এখানে দেখছেন এখানে আমি এখানে নো দিয়ে দেবেন, আমি এখানে যেহেতু নো দেবো। আপনারা যদি জানেন যে এখানে বলা হয়েছে যে আপনি আধার কার্ডটি কত তারিখের মধ্যে SMSটা আপনি পেয়েছেন, সেটি এখানে ক্লিক করবেন যে কত উইকে, 5 উইক বা 10 দিন, 20 দিন, 15 দিন, এখানে আপনি যেটা দেবেন দেবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ভেরিফাই ডাউনলোড করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই ডাউনলোডে এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিয়ে দেবে। আপনি ধরুন আপনার নামে চারটি প্রথম অক্ষর বড় অক্ষরে, ইংলিশের যে বড় ক্যাপিটাল অক্ষর বড় অক্ষরে আপনি চারটে অক্ষর নাম দেবেন। তারপরে আপনার ডেট অফ বার্থ, মানে আপনার যে ইয়ার, বছরের আপনার ডেট অফ বার্থের যে ইয়ারটি আছে তার পেছনের দিকে, মানে আপনি ধরুন 2002 জন্মেছেন, সেই 2002টি আপনি আপনার সম্মুখে যে অনিস আর 2002 এটি আপনি লিখবেন, লিখে পাসওয়ার্ডটি খোলা যাবে। ঠিক আছে, সেই হিসেবে আপনি আপনার পাসওয়ার্ডটি খুলবেন। ঠিক আছে, আপনার জন্ম তারিখটা মানে বছরটা দেবেন, আর আপনার প্রথমেই চারটি নামের অক্ষর দিয়ে পাসওয়ার্ডটা খোলা যাবে। ঠিক আছে, আমাদের দেখিয়ে দিচ্ছি এখানে আপনি যে সেন্ড ওটিপিটি এসেছে, সেন্ড ওটিপিটা আমি লিখব, লিখে তারপর আমরা বুঝতে পারবেন কীভাবে লিখছি কী লিখে, তারপর আমাদের দেখিয়ে দিচ্ছি। আপনার মোবাইলে রেজিস্টার মোবাইল একটা ওটিপি চলে এসেছে, সেটি ওটিপিটি ক্লিক করবেন। এখানে যদি আপনি জানেন তাহলে এটা ইয়েস করে দেবেন, এখানে যদি আপনি জানেন না তাহলে এটা নো আন্ডার অর্ডার্স করে দেয়। এখানে ভেরিফাই ডাউনলোড, ভেরিফাই ডাউনলোডে আপনি ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে। উপর থেকে দেখতে হবে আপনার ডাউনলোড হয়ে গেছে। আর আপনি যে পাসওয়ার্ডটা খুলবেন, যে পাসওয়ার্ডটা বললাম, আপনার প্রথম চার অক্ষরটা দেবেন, আপনার প্রথম চার অক্ষর বড় অক্ষরে দেবেন ইংলিশের, তারপর আপনার ইয়ার মানে বছরটা, সেই বছরটা আপনি দিয়ে দেবেন, দিয়ে তারপর ওইটা পাসওয়ার্ডটা খুলতে পারেন। পাসওয়ার্ডটাও দেখতে দিচ্ছি কেন তারা খুলবেন, তো আমি দেখাচ্ছি, দেখতে থাকুন। ওই ফাইলটা খুলতে গেলে একটা পাসওয়ার্ড দেখাচ্ছে, সেই পাসওয়ার্ডটা হচ্ছে যে আপনার নাম দিয়ে দেবেন, যেহেতু আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এটি খুললেই, ওকে মারলে এটা খুলে যাবে, দেখতে পাচ্ছেন এখানে খুলে গেছে, এটি খুলে গেল। ঠিক আছে, এরকম তারা আপনারও খুলে যাবে। যদি আপনি ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি ওই ফাইলটাকে যখন খুলতে পারবেন, আপনার প্রথম অক্ষরটা বড় হাতে দেবেন, তারপরে ইয়ার বছরটা দিয়ে আপনি এটা খুলতে পারবেন। ঠিক আছে,
তো আপনাদের বিস্তারিত জানিয়েছি, দেখিয়েছি এটি কেমনভাবে খুলবেন, ঠিক আছে। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাটনটা অবশ্যই অল করে রাখবেন, তাদের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সর্বদা আপনি পেয়ে যাবেন। ওকে।